আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই ভালো আছো মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত ক্লাসে আমরা সেবার ধারণা তারপরে সেবার বৈশিষ্ট্য পণ্য এবং সেবার পার্থক্য শেষ করেছি সবাই বাসায় একটু পড়েছিলে আচ্ছা সবার সামনে বই আছে আজকে আমরা আহ পঞ্চম অধ্যায়ের শর্ট সিলেবাস অনুযায়ী পাঁচ দশমিক এক চার পড়ব উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি ঠিক আছে সবার সামনে বই আছে মেয়েরা রেসপন্স করতে হবে রেসপন্স করো সবার সামনে বই আছে আসফিন ফারজানা লাইবা নাবিলা নাসির সবাই আনমিউট করো জিমনিস আছে হ্যাঁ প্রশ্ন করার সাথে সাথে আনসার করতে হবে আচ্ছা কেউ একজন আমাকে একটু রিডিং পড়ে শোনাও তারপর আমি বুঝিয়ে কে পড়বা মানব সভ্যতার ইতিহাসের সাথে উৎপাদনের যোগসূত্র থাকলেও উৎপাদনের ব্যবস্থাপনা ইতিহাস খুবই বেশি দিনের নয় প্রাচীনকালে মানুষের ভোগের জন্য পণ্য হ্যাঁ হ্যালো প্রাচীনকালে মানুষে ভোগের জন্য বন্যদ্রব্য উৎপাদন করতে এবং একান্ত প্রয়োজন হলে তার উৎপাদিত বন্য বন্যর সাথে বিনিময় করত প্রাচীন গ্রিক সভ্যতার পোশাক ও অস্ত্রশস্ত্র তৈরি করার জন্য সমাধিক বাহিনী শ্রম বিভাগে সহতানিত এবং সেই সময়ে সংগীত পরিবেশন করে কর্মীদের মাঝে কর্মদ্রম্য সৃষ্টি করা হতো আবার আচ্ছা ঠিক আছে এইটুকু এক মিনিট এক মিনিট এইটুকু থাকুক এটুকু পরে কি বুঝলা যে মানব সভ্যতার ইতিহাসের সাথে উৎপাদনের যোগসূত্র থাকলেও উৎপাদন ব্যবস্থাপনার ইতিহাস খুব বেশি দিনের নয় প্রাচীনকালে মানুষ ভোগের জন্য পণ্য উৎপাদন করত এবং একান্ত প্রয়োজন হলে শিও উৎপাদিত পণ্য অর্থাৎ তিনি নিজে যে পণ্যটি উৎপাদন করতেন সেটাকে বলা হচ্ছে শিও উৎপাদিত পণ্য অন্যের সাথে বিনিময় করত প্রাচীন গ্রিক সভ্যতায় পোশাক ও অস্ত্রশস্ত্র তৈরির জন্য সামরিক বাহিনী শ্রম বিভাগের সহায়তা নিত এই পর্যন্ত একটু আন্ডারলাইন করো প্রাচীন গ্রিক সভ্যতায় এই লাইনটা প্রাচীন গ্রিক সভ্যতায় পোশাক ও অস্ত্র শস্ত্র তৈরির জন্য সামরিক বাহিনী শ্রম বিভাগের সহায়তা নিত এবং সেই সময় সঙ্গীত পরিবেশন করে কর্মীদের মাঝে কর্মোদ্যম সৃষ্টি করা হতো এই লাইনটিতে অনেক সময় বহু নির্বাচনী কিংবা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে ঠিক আছে সেটা হচ্ছে যে কোন সভ্যতায় সামরিক বাহিনী শ্রম বিভাগের সহায়তা আনসার গ্রিক সভ্যতায় হ্যাঁ গ্রিক সভ্যতায় অথবা প্রশ্ন এভাবে হতে পারে যে সামরিক বাহিনী শ্রম বিভাগের সহায়তা নিত কি তৈরির জন্য তখন আনসার হবে পোশাক ও অস্ত্র শস্ত্র তৈরির জন্য অথবা প্রশ্ন হতে পারে যে কোন সভ্যতায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মীদের মাঝে কর্মোদ্যম সৃষ্টি করা হতো তখন কর্মসার হবে প্রাচীন গ্রিক সভ্যতায় অথবা এই প্রশ্নটি এভাবে হতে পারে যে প্রাচীন গ্রিক সভ্যতায় কর্মীদের মাঝে কর্মোদ্যম সৃষ্টি করা হতো কিভাবে তখন আনসার হবে সঙ্গীত পরিবেশন করে ঠিক আছে কাজে এই লাইনটা আন্ডারলাইন করে রাখো এই লাইনটা একটু পড়বা এবং তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবা আচ্ছা এরপরে বলেছে আবার চৈনিক দার্শনিক মেনসিয়াসো শ্রম বিভাগের গুরুত্ব স্বীকার করেন মধ্যযুগের প্রারম্ভে ব্যবস্থাপকীয় দক্ষতা ও কারিগরি উন্নয়নে মন্থর গতি লক্ষ্য করা গেলেও মন্থর গতি মানে হচ্ছে স্লো অর্থাৎ গতিটা অনেক ধীর মন্থর মানে হচ্ছে এখানে ধীরে লক্ষ্য করা গেলেও সে সময়ে যান্ত্রিক ঘড়ি আবিষ্কার ও উৎপাদন নিয়ন্ত্রণে সময়ের ব্যবহার এক উল্লেখযোগ্য ঘটনা আচ্ছা এখান থেকে কিছু অংশ আন্ডারলাইন করবা এ লাইনের সেটা আমি বলছি দেখো মধ্যযুগের প্রারম্ভে দেখো মধ্যযুগের প্রারম্ভে ব্যবস্থাপকীয় দক্ষতা ও কারিগরি উন্নয়নে গতি লক্ষ্য করা মন্থর এই পর্যন্ত আন্ডারলাইন করো মন্থর গতি লক্ষ্য করা আচ্ছা এই লাইন পুরোটাই আন্ডারলাইন করো লক্ষ্য করা গেলেও সেই সময় যান্ত্রিক ঘড়ি আবিষ্কার ও উৎপাদন নিয়ন্ত্রণে সময়ের ব্যবহার এক উল্লেখযোগ্য ঘটনা এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে ব্যবস্থাপকীয় দক্ষতা ও কারিগরি উন্নয়নে মন্থর গতি লক্ষ্য করা যায় কখন তখন আনসার হবে মধ্যযুগের প্রারম্ভে অথবা প্রশ্ন হতে পারে যান্ত্রিক ঘড়ি আবিষ্কার করা হয় কোন যুগে তখন আনসার হবে মধ্যযুগে অথবা প্রশ্ন হতে পারে যে উৎপাদন নিয়ন্ত্রণে সময়ের ব্যবহার করা হয় কোন যুগে তখন আনসার হবে মধ্যযুগের অর্থাৎ যুগের শুরুতে ঠিক আছে ক্লিয়ার হয়েছে সবার কাছে আচ্ছা ফলে মধ্যযুগে অনেকটা নিয়ন্ত্রিতভাবে উৎপাদন কার্যক্রম চলতে থাকে কালক্রমে মানুষের চাহিদা বৃদ্ধির সাথে সাথে বাণিজ্যের ব্যাপক প্রসার থাকে। ফলে উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হওয়ার পূর্ব পর্যন্ত উৎপাদন ব্যবস্থা ততটা সুরক্ষিত ছিল না এই লাইনটা একটু আন্ডারলাইন করো শতাব্দীর ইউরোপে শিল্প বিপ্লব শুরু হওয়ার পূর্ব পর্যন্ত উৎপাদন ব্যবস্থা ততটা সুরক্ষিত ছিল না এ লাইন দিয়ে প্রশ্ন হতে পারে যে শিল্প বিপ্লব শুরু হয় কখন তখন আনসার হবে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে অথবা প্রশ্ন হতে পারে শিল্প বিপ্লব কোথায় শুরু হয় তখন আনসার হবে ইউরোপে অথবা প্রশ্ন হতে পারে যে উৎপাদন ব্যবস্থা ততটা সুরক্ষিত ছিল না কখন তখন আনসার হবে শিল্প বিপ্লব শুরু হওয়ার আগ পর্যন্ত তখনকার দিনে একজন উৎপাদক তার ইচ্ছা মতো পদ্ধতি ব্যবহার করে সীমিত পর্যায়ে উৎপাদন কাজ পরিচালনা করতো তবে শিল্প বিপ্লবের ফলে উৎপাদনের ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন হয় উৎপাদন ব্যবস্থাপনার প্রচলন শুরু হয়ে অদ্যাবধি চালু আছে অদ্যাবধি মানে আজ পর্যন্ত চালু আছে আচ্ছা এই লাইনের কিছু অংশ তোমরা আন্ডারলাইন করবা সেটা হচ্ছে শিল্প বিপ্লবের ফলে এই তিনটা শব্দ আন্ডারলাইন করো শিল্প বিপ্লবের ফলে তারপরে যে এই কটা শব্দ আন্ডারলাইন করব উৎপাদন ব্যবস্থাপনার প্রচলন শুরু উৎপাদন ব্যবস্থাপনার প্রচলন শুরু শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থাপনার প্রচলন শুরু এই কয়টা শব্দ আন্ডারলাইন করো জিমেল কোর্স আচ্ছা এই কয়টা শব্দ মিলিয়ে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে যে উৎপাদন ব্যবস্থাপনার প্রচলন শুরু হয় কেন বা কখন তখন আনসার হবে শিল্প বিপ্লবের ফলে ঠিক আছে এখন উৎপাদন ব্যবস্থাপনার এই ধারাকে অর্থাৎ সেই গ্রিক সভ্যতা থেকে শুরু করে এখন পর্যন্ত যে উৎপাদন ব্যবস্থাপনা চালু আছে তারই ধারাবাহিকতাকে নিম্নের ছকের সাহায্যে দেখানো হলো যে উৎপাদন ব্যবস্থাপনার ক্রমধারা অর্থাৎ কিভাবে আজকের পর্যায়ে উৎপাদন ব্যবস্থাপনা পৌঁছেছে সেটা দেখো তোমাদের বইতে সময়ে ভাগ করেছে আচ্ছা উনিশশো চোদ্দ দুবার এসছে তারপরে উনিশশো একত্রিশ তারপরে উনিশশো পঁয়তাল্লিশের পরবর্তী সময় তারপরে ব্যক্তি মূল বক্তব্য অবদান ছিয়াত্তর সাল ব্যক্তি হচ্ছে অ্যাডাম স্মিথ অর্থাৎ সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ উৎপাদন ব্যবস্থাপনায় যে অবদান রেখেছেন সেই কারণে এখানে এই কলামটাতে ব্যক্তি তারপরে মূল বক্তব্য অর্থাৎ তিনি উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে যা বলেছেন এবং তিনি উৎপাদন ব্যবস্থাপনায় যে অবদান রেখেছেন সেটা সালে অ্যাডাম স্মিথ উৎপাদন কাজের ক্ষেত্রে শ্রম বিভাগ করতে হবে এই বক্তব্যটি দেন এবং অবদান হচ্ছে শ্রম দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কম সময়ে পণ্য উৎপাদন এবং শ্রমিকদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঠিক আছে তাহলে শ্রম বিভাগ এই দুটো শব্দের শ্রম বিভাগ এই দুটো শব্দের নিচে আন্ডারলাইন করো প্রশ্ন হতে পারে যে শ্রম বিভাগ প্রবর্তন হয় কত সালে তখন আনসার হবে সতেরোশো ছিয়াত্তর সালে অথবা উৎপাদন কাজের ক্ষেত্রে শ্রম বিভাগ করতে হবে এই কথাটি কে বলেছেন তখন আনসার হবে ঠিক আছে এরপরে আঠারোশো বত্রিশ সাল চার্লস ব্যাবেস শ্রম বিভাগের সাথে সাথে বিভিন্ন বিভাগের জন্য পৃথক মজুরি ও বেতন ব্যবস্থা থাকা দরকার অর্থাৎ আঠারোশো সালে চার্লস ব্যাবেজ এই বক্তব্যটি দিয়েছেন এই কথাটি বলেছেন যে শ্রম বিভাগের সাথে সাথে বিভিন্ন বিভাগের জন্য পৃথক মজুরি ও বেতন ব্যবস্থা থাকা দরকার আচ্ছা এখানে কয়েকটা শব্দ আন্ডারলাইন করবা পৃথক মজুরি ও বেতন ব্যবস্থা ঠিক আছে যদি প্রশ্ন হয় যে পৃথক মজুরি ও শ্রম ব্যবস্থা চালু হয় কত সালে তখন আনসার হবে আঠারোশো বত্রিশ সালে অথবা প্রশ্ন হতে পারে যে বিভিন্ন বিভাগের জন্য পৃথক মজুরি ও বেতন ব্যবস্থা থাকা দরকার এই কথাটি কে বলেছেন তখন আনসার হবে চার্লস ব্যাবেস আচ্ছা পৃথক মজুরি ও বেতন ব্যবস্থা চালু হওয়ার ফলে কি হয়েছে দেখো উৎপাদন বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং উৎপাদন ব্যবস্থাপনার ব্যাপক উন্নয়ন ঘটে অর্থাৎ শ্রম বিভাগের ফলে যখন শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পায় উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটে কম সময়ে পণ্যের উৎপাদন হয় তখন উৎপাদন বৃদ্ধি পায় এবং উৎপাদন বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায় আর উৎপাদন ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটে উনিশশো সালে এফ ডব্লিউ টেলর তিনি যা বলেছেন উনিশশো সালে সেটা হচ্ছে কারখানায় চিরাচরিত ব্যবস্থাপনার পরিবর্তে অর্থাৎ ফ্যাক্টরিতে প্রচলিত যে ব্যবস্থাপনা ছিল সেটার পরিবর্তে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রয়োগ ঘটিয়ে অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে প্রত্যেকের কাজের পদ্ধতি ও পরিমাণ নির্ধারণের পরামর্শ প্রদান করেন ঠিক আছে আচ্ছা এখান থেকে তিনটা শব্দ আন্ডারলাইন ব্যবস্থাপনার প্রয়োগ বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রয়োগ অনেক সময় প্রশ্ন হতে পারে যে উৎপাদন ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রয়োগ শুরু হয় কত সালে তখন আনসার হবে উনিশশো এক সালে অথবা প্রশ্ন হতে পারে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে অথবা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কে প্রচলন করেন তখন আনসার হবে ডব্লিউ টেলর ঠিক আছে এখন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ফলে উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে কি ঘটে সেটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার চারটি নীতি প্রদান অর্থাৎ এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রয়োগের ফলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় চারটি নীতি প্রদান করে এর ফলে উৎপাদন পদ্ধতি বিশ্লেষণ কার্য পরিমাপকরণ কর্মী ব্যবস্থাপনার উন্নয়ন কাজ ইত্যাদি বন্টন ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন হয় অর্থাৎ বৈজ্ঞানিক ব্যবস্থাপনার চারটি নীতির ফলে এই ক্ষেত্রগুলোতে ব্যাপক উন্নতি হয় ক্ষেত্রগুলো হচ্ছে উৎপাদন পদ্ধতি ও বিশ্লেষণ কাজ পরিমাপ কর্মী ব্যবস্থাপনার উন্নয়ন এবং কাজের বন্টন আচ্ছা এখানে এই প্রথম লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার চারটি নীতি প্রদান প্রশ্ন হতে পারে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কয়টি নীতি রয়েছে তখন আনসার হবে চারটি নীতি এটুকুন ক্লিয়ার হয়েছে সবার কাছে মেয়েরা শুনতে পাচ্ছো কথা মেয়েরা রেসপন্স করো আসফিন আক্তার ফারজানা চৌধুরী ফাতেমা হ্যাঁ রেসপন্স করতে রেসপন্স না করলে তুমি বুঝবো না এই উনিশশো এক সাল পর্যন্ত যা পড়েছি বুঝতে পেরেছ আচ্ছা এরপর দেখো উনিশশো সাল হেনরি এল গ্যান্ট প্রণোদনামূলক মজুরিদান পদ্ধতির উন্নয়ন এবং পদ্ধতিগত উন্নয়নের পাশাপাশি ব্যবস্থাপনার ক্ষেত্রে মানব সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্ব প্রদান করা হয় উনিশশো সালে আর এই মানব ব্যবস্থাপনার সরি মানব সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্ব প্রদানের কথা কে বলেছেন তিনি হচ্ছেন হেনরি এল গ্যান্ট আচ্ছা এখানে কয়েকটা শব্দ করে রাখো প্রণোদনামূলক মজুরি দান পদ্ধতির উন্নয়ন এবং পদ্ধতিগত উন্নয়ন আর লাস্টে হচ্ছে মানব সম্পর্ক উন্নয়ন উন্নয়নের প্রতি গুরুত্ব প্রদান মানব সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্ব প্রদান এই শব্দগুলো দিয়ে প্রশ্ন হতে পারে যে প্রণোদনামূলক মজুরি দান পদ্ধতির উন্নয়নের কথা কে বলেছেন তখন হবে হেনরি এল অথবা মানব সম্পর্কে উন্নয়নের প্রতি গুরুত্ব প্রদান করা উনিশশো আট সালে অথবা মানব সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্ব প্রদান করেন কে তখন আনসার হবে হেনরি এল গ্যান্ট এবং তার অবদান কি ছিল উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখো কার্যক্ষেত্রে অর্থাৎ কাজের ক্ষেত্রে সময় নিরীক্ষণ ব্যবস্থাপকে কার্যকর করার জন্য গ্যান্ট চার্ট এর ব্যবহার আন্ডারলাইন করে রাখো গ্যান্ট চার্ট এই দুটো শব্দ অনেক সময় প্রশ্ন হয় যে গ্যান্ট চার্টের এর প্রবক্তা কে অর্থাৎ গ্যান্ট চার্ট কে চালু করেন তখন আনসার হবে হেনরি এল গ্যান্ট অথবা প্রশ্ন হতে পারে যে গ্যান্ট চার্ট কেন ব্যবহার করা হয় কাজের ক্ষেত্রে সময় নিরীক্ষণ ব্যবস্থাপক ব্যবস্থাকে কার্যকর করার জন্য চার্ট ব্যবহার এরপর দেখো উনিশশো চোদ্দ সাল গিল ব্রেথ দম্পতি ব্যবস্থাপনার নীতি ও গতি বিশ্লেষণ আত্মব্যবস্থাপনার ক্ষেত্র ক্ষেত্রে প্রয়োগ করা যায় আচ্ছা এখানে হচ্ছে এই প্রথম চারটা শব্দ আন্ডারলাইন করে রাখো ব্যবস্থাপনার নীতি ও গতি বিশ্লেষণ ব্যবস্থাপনার নীতি ও গতি বিশ্লেষণ করা হয় কত সালে তখন আনসার হবে উনিশশো সালে ব্যবস্থাপনার নীতি ও গতি বিশ্লেষণের কথা কে বলেছেন ক্ষেত্রে গতির পর্যায়ক্রম বিশ্লেষণ ও উন্নয়নের জন্য গতিছবি ব্যবহার আন্ডারলাইন করে রাখো গতি ছবি অনেক সময় এটা দিয়ে প্রশ্ন হয় যে গতি ছবির প্রবক্তাকে তখন হবে ব্রেথ দম্পতি অথবা উনিশশো সালে উৎপাদনের ক্ষেত্রে গতিছবি কেন ব্যবহার করা হয় তখন আনসার হবে গতির পর্যায়ক্রম বিশ্লেষণ ও উন্নয়নের জন্য এরপরে উনিশশো সাল এফ ডাব্লিউ হ্যারিস উৎপাদনের ক্ষেত্রে গাণিতিক কৌশলের ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ আন্ডারলাইন করবা গাণিতিক কৌশলের ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ সময় প্রশ্ন হতে পারে যে উৎপাদনের ক্ষেত্রে ব্যবহারের গুরুত্ব করেছেন তখন এফ ডবলিউ হ্যারিস অথবা প্রশ্ন হতে পারে উৎপাদনের ক্ষেত্রে গাণিতিক কৌশলের ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করা হয় কত সালে তখন আনসার হবে উনিশশো সালে আর এফ ডাব্লিউ হ্যারিস এর অবদানটা কি ছিল যে উৎপাদন ক্ষেত্রে মিতব্যয়ী লট আকার মডেল উৎপাদন এই লাইনটা আন্ডারলাইন করো অনেক সময় প্রশ্ন হয় যে মিতব্যয়ী লট আকার মডেলের প্রবক্তা কে তখন আনসার হবে এফ ডব্লিউ হ্যারিস ঠিক আছে এরপর হচ্ছে উনিশশো একত্রিশ সাল ওয়াল্টার সিউহার্ট উৎপাদন মান নিয়ন্ত্রণে পরিসংখ্যানিক পদ্ধতির ব্যবহারের কথা বলেন পরিসংখ্যানিক পদ্ধতি একটু আন্ডারলাইন করে রাখো প্রশ্ন হতে পারে যে উৎপাদনের মান নিয়ন্ত্রণে পরিসংখ্যানিক পদ্ধতির ব্যবহারের কথা কে বলেন তখন আনসার হবে ওয়াল্টার সিউহার্ট অথবা প্রশ্ন হতে পারে যে উৎপাদন মান নিয়ন্ত্রণে পরিসংখ্যানিক পদ্ধতির ব্যবহারের কথা বলা হয় কত সালে তখন আনসার হবে উনিশশো একত্রিশ সালে আর অবদান হচ্ছে পরিসংখ্যানগত মান নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন সাধন লাস্ট হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ এর পরবর্তী সময় অর্থাৎ উনিশশো থেকে এর পরের সময়গুলোতে বিভিন্ন গবেষণার মাধ্যমে উদ্ভাবিত হয় যেমন লিনিয়ার প্রোগ্রামিং ওয়েটিং লাইন মডেল সিমুলেশন অ্যানালাইসিস পার্ট সিপিএম প্রভৃতি এগুলো একটু আন্ডারলাইন করে রাখো যে যে কোনো একটা উল্লেখ করে প্রশ্ন হতে পারে যেটি কখন উদ্ভাবিত হয় তখন আনসার হবে উনিশশো এর পরবর্তী সময় আর এই উদ্ভাবন গুলা কোথায় প্রয়োগ করা হয় সেটা হচ্ছে আধুনিক গাণিতিক পদ্ধতির প্রয়োগ অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে আধুনিক গাণিতিক পদ্ধতির প্রয়োগ শুরু হয় এর পরবর্তী সময়ে উপরোক্ত তালিকা থেকে দেখা যায় সুসংগঠিত ও ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে উৎপাদন ব্যবস্থাপনা আধুনিক রূপ লাভ করেছে বর্তমানে উৎপাদন ব্যবস্থাপনার এরূপ অবস্থায় আসার পিছনে রয়েছে বহু ব্যবস্থাপনাবিদ ও বহু গবেষকের অভিজ্ঞতা ও নিরলস পরিশ্রম যে ব্যক্তির ক্ষেত্রে যাদের নাম আমরা পড়েছি এরা উৎপাদন ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন ঠিক আছে এই ছিল আমাদের উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি সবার কাছে ক্লিয়ার হয়েছে আজকের পড়া জি ম্যাম আচ্ছা যে লাইনগুলো গুলো আন্ডারলাইন করতে বলেছি সবাই করেছো ম্যাম আমার বইয়ের সাথে তো সব মিলে না যে গল্প মিলে ওগুলো আন্ডারলাইন করেছি মিলে না মানে কি কোনটা কোনটা মিলে না মানে ম্যাম সবই আছে কিন্তু ওই যে এফ এ হ্যারিস এবং গিলবেথ দম্পতি এগুলা একটু নেই মানে ম্যাম আমারটা অন্যভাবে লেখা মানে ভাগ ভাগ করে লেখা মানে এরকম ছকে দেওয়া নাই না ম্যাম ছকে দেওয়া নেই কিভাবে দেওয়া গল্পের মতো করে হ্যাঁ ম্যাম প্যারা প্যারা করে মানে প্রত্যেক মানুষের ই আর শাল ওগুলো প্যারা প্যারা করে দাও আচ্ছা ঠিক আছে কিন্তু মূল জিনিসগুলো থাকবে ঠিক আছে তাহলে এই উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি বাসায় আবার ভালোভাবে পড়বা নেক্সট ক্লাসে এইটার উপর থেকে আমি ছোট্ট একটা পরীক্ষা নিব মনে থাকবে আজকে ক্লাসে যারা জয়েন করেছো সবাই কি রোল নাম্বার লিখেছো মেয়েরা শেষের দিকে যারা জয়েন করেছো রোল নাম্বার লিখেছ সবাই আমার তো মনে হচ্ছে এই যে এখন একজন লিখছে আরো একজন আরো একজন লিখো নাই কে লিখো নাই চট করে লিখে ফেলো আর তোমাদের গ্রুপে আমি মেসেজ দিয়েছিলাম গত সপ্তাহে যে আমরা পণ্য এবং সেবা সম্পর্কে যা পড়েছি সেটার উপর আজকে ছোট্ট একটা পরীক্ষা নেওয়ার কথা তো পরীক্ষা দেওয়ার জন্য কি রেডি সবাই খাতা আর কলম বের করো আমি প্রশ্ন ওপেন করছি। উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি এটা বাসায় ভালোভাবে আরেকবার রিডিং পড়বা ইম্পর্টেন্ট তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবা ক্লাসে এই উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি থেকে আমি একটা পরীক্ষা নিব সবাই কি রেডি খাতা কলম বের করেছ মেরা রেসপন্স করো জি ম্যাম আচ্ছা এই হচ্ছে কোশ্চেন দশটা জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি সময় হচ্ছে পনেরো মিনিট প্রশ্ন লিখতেও পারো নাও লিখতে পারো তোমাদের ইচ্ছা কিন্তু প্রশ্নের নাম্বার ঠিক রাখবা কেউ যদি মনে করো যে আমি নয় নাম্বার প্রশ্ন আগে লিখবো সেক্ষেত্রে নয়ই লিখবা তখন আর এক লিখবা না ঠিক আছে প্রশ্নের নাম্বার ঠিক রাখবা তোমাদের সময় শুরু এখন আর আর মিনিট আছে আছে ঠিক নাম্বার পাঁচ প্রশ্নের মার্চ মার্কস হচ্ছে দুই এক থেকে আট পর্যন্ত এক নম্বর করে আট আর নয় নাম্বারে হচ্ছে দুই এই হচ্ছে দশ ঠিক আছে হাত চালু করে লেখো আর সাড়ে চার মিনিট দেখাচ্ছে মেয়েরা আর এক মিনিট দেখাচ্ছে ক্লাসের সময় ক্লাস অফ হয়ে যাবে তোমাদের যার যতটুকু হয়েছে শেষ করে করে গ্রুপে পোস্ট দাও আমি ওখানে চেক করে দিব ঠিক আছে সবাই ভালো থেকো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে সবাইকে আল্লাহ হাফেজ Assalamualaikum, salamu alaikum. Maim. Alaikum salam